মিয়ানমার সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজশাহীতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় গোলাগুলির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবাদ জানানো হয়েছে, আশা করা হচ্ছে দ্রুত গোলাগুলি থামবে। মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। কিছু কিছু গোলার এগুলো আমাদের এখানে এসে পড়ছে, এটার জন্য আমরা আমাদের বিজিবি তাদের বিজিবিকে স্ট্রং প্রটেস্ট জানিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের অ্যাম্বাসাডারকে ডেকে প্রতিবাদ জানিয়েছেন এবং এ নিয়ে মানে সব পর্যায়েই কথাবার্তা হচ্ছে। আমি আশা করি এই ধরনের গোলাগুলি বন্ধ হয়ে যাবে শীঘ্রই।